মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমার শরীরটা কিন্তু একদমই ভালো নেই, আমি বেশ 7-8 দিন ধরে অসুস্থ আছি। সেই লাস্ট ভিডিও গেছে যে গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছিলাম, তারপর কিন্তু আর কোনো ভিডিও করতে পারিনি, মানে এতটাই অসুস্থ হয়ে গেছিলাম যে আমাকে ডাক্তার বাড়ি লাস্টে হসপিটাল পর্যন্ত আমাকে যেতে হয়েছে, বা এখনও পর্যন্ত চলছে, ওষুধ খাওয়া চলছে, এখনও টেস্ট চলছে, সুস্থ হইনি। যাই হোক, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। আর আজকে তো পৌষ সংক্রান্তি, বৃহস্পতিবার, ভাবলাম আজকে একটা ছোট ভিডিও করা উচিত, কেননা অনেকদিন তোমাদের সাথে দেখা না হলে, কথা না বললে ভালো লাগে না। তো সকাল থেকে উঠে, মানে অনেক সকালবেলায় উঠে গেছি, আজকে তো পৌষ সংক্রান্তি। ভোরবেলায় উঠে বাস্তুকে জল দিতে হয়, বাস্তুকে পুজো দিতে হয়, তো তার জন্যই অনেকটা সকালবেলায় উঠেছি। উঠে আবার একটু শুয়ে পড়েছিলাম, মানে অনেকটা সকালে, তখন কাক ডাকবে সেই সময় উঠে মানে বাস্তুকে জল দিতে হয়। এটা আমাদের অনেক পুরনো নিয়ম, অনেক বাঙালি বাড়িতে এই নিয়মটা আছে। তো সকালে উঠে ওই সমস্ত কাজ টাজ করে একটু শুয়েছি, আর তারপরে তো উঠলাম। আজকে তো বৃহস্পতিবার, জানোই অনেক কাজকর্ম থাকে, তারপরে পৌষ সংক্রান্তি, আজকে তো ঠাকুর পুজো টুজো দিলাম, তারপরে আবার মানে ছাদেও পুজোটা হয়, বাস্তু পুজো, তো ছাদে গিয়ে আবার সেই সকালে তো ফল টল দিয়ে পুজো হয়নি, এমনি বাস্তুকে জল, ফুল, দুব এই সমস্ত দিয়ে পুজো দিতে হয়েছে। তার এখন গিয়ে আবার পুজো দিয়ে আসলাম ঘরে, পুজো টুজো করে তো দেখাবো সব কিছু একটু একটু। আর আজকে তো পৌষ সংক্রান্তি, পৌষ সংক্রান্তিতে একটু অল্প করে পিঠে পায়ে সেগুলো করতে হবে, মানে শরীর দিচ্ছে না, তবু নিয়ম রক্ষার জন্য একদম অল্প অল্প করে অল্প একটু করব। তো দেখা যাক কী কী করি, আর যদি যা যা করবো সেগুলো তো তোমরা দেখতেই পাবে। আর এই অবধি, আর এখন পিঠে বানাতে বসেছি, চষি বানাচ্ছি, এরকম ছোট ছোট করে চষি আমি এমনি করে কেটে কেটে এমনি করে বানাই। অনেকগুলো নিয়ে বসেছি, কখন যে শেষ হবে জানি না, এরকম এবং কেটে কেটে এমনি করে বানাই, হচ্ছে না খুব সুন্দর? চষি হচ্ছে, চষি বানাবো, এই যে আটা বানানো আছে, এরপরে আবার কুলি পিঠেও হবে একটুখানি, অল্প করে মানে নিয়ম রক্ষা কুলি পিঠে বানাবো। এই যে সাহায্য করছে তোমাদের দাদা, চা দাদা সাহায্য করছে, আজকে দোকানে না গিয়ে আমাকে পিঠে বানাতে সাহায্য করছে, দেখো পুরো কেঁচোগুলোকে তৈরি করছে, এমনি হাত নিপুণ, মানে নিপুণ কি বলে না, কর্মে নিপুণা, সেরকম একদম নিখুঁত ভাবে তৈরি করছে। এই যে লতাগুলো দেখো কি সুন্দর, পিঠের কাজ সবাই মিলে না করলে হয় না। এরপরে আসবে ছোট জামা, আসবে সেও করবে হাতে করে, হাতে করে করে দেবে, মা আসবে, মা করে দেবে। আমরা এখন নিয়ে বসেছি, মা এসে আবার বাকিটা করবে, মা দারুণ করে কাটে, এমনি করে ধরে আর এমনি করে ছাড়ে, এটাকে নিয়ে এরম ধরে এই যা কোথায় চলে গেল, এরম করে আমরা পারি না, এগুলো করতে করতে আজকে আমাদের সন্ধে হয়ে যাবে। তারপরে চষির পায়েস হবে, দুধ চুপ সব জাল দিয়ে রেখেছি, এগুলো কাটাকুটি করে তারপরে বানাবো।
এই যে চুষি কাটা হয়ে গেছে, দেখো কি সুন্দর চুষি হয়েছে। আর এখানে দুধ বসিয়ে দিয়েছি, দুধটা হয়েও এসেছে, অনেকটা কমে গেছে। এই যে এতটা দুধ ছিল, এতটা করে এতটা কমে গেছে। তো এই পর্যায়ে এসে চষিগুলো দিয়ে দেবো। এবারে চষিগুলো ছেড়ে দিচ্ছি। এইবারে দিয়ে দিচ্ছি এর ভেতরে গুড়। এই যে গুড়, এবারে দিয়ে দেবো এর মধ্যে, এই যে রসগোল্লা বানিয়ে রেখেছি এর ভেতরে গুড় ভরে দিয়েছি। তো আটার মধ্যে গুড় ভরে, মানে চালের আটার মধ্যে গুড় ভরে দিয়েছি। এটা একটা নিয়ম আছে আমাদের, দিতে হয়। তো এই যে দিয়ে দিলাম, রসগোল্লার মতো ফুলে ফুলে উঠবে। এখন কুলি পিঠে বানাচ্ছি বসে বসে। এই যে নারকেলের পুর বানিয়ে নিয়েছি, আর এই দেখো কুলি হয়ে গেছে, কুলি রেডি হয়ে গেছে কটা। এ কটা ভাপে দেবো। আমাদের এই ভাপে কুলি পিঠেই নিয়ম আছে। এখন ছোটো ছোটো করে বাটি করে নিয়েছি, আমার হাতে এটা করাই বেশি সুবিধা মনে হয় মেশিনের থেকে, মানে সাঁচে যেগুলো হয় তার থেকে মনে হয় এটা বেশি সুবিধা। ছোট্ট করে বাটি তৈরি করে নিয়ে ব্যাস পুর ভরে দেবো। এদিকে জল গরম করতে দিয়েছি, জলটাও আওয়াজ হচ্ছে, গরম হয়ে গেছে। আর এইটা সুন্দর করে মুড়ে হাতে করে দিতে এটা বেশি সুবিধা। সারাদিন ধরে পিঠে বানাচ্ছি, সকালবেলা গেল পুজো আর এখনো পিঠে বানিয়েই যাচ্ছি। নিয়ম এই কুলি পিঠেটাই আসলে নিয়ম, ভাপা কুলি। তো হয়ে গেল এই কটা, এই কটা ভাপে দিয়ে আসি। দারুণ লাগছে না দেখতে? ভাপটা খাওয়া না। এই যে এখানে জল গরম হয়ে গেছে, এই গরম জলের মধ্যেই এটা বসিয়ে দিচ্ছি। হয়ে গেল, এইটাও ভাপা হয়ে গেলে আর খেলা বানাবো, আজকের মতো শেষ। আর এখানে চষির পায়েসটা ঠান্ডাও হয়ে গেছে, আর রসগোল্লাগুলো দেখো কেমন ফুলে ফুলে উঠেছে, দেখছি এই যে রসগোল্লাগুলো ফুলে ফুলে উঠেছে। এই যে এতক্ষণ ধরে আমরা পিঠে পিঠে বানালাম, অল্প করেই বানিয়েছি। এই যে
পুলি পিঠে সেদ্ধ পুলি, আর হচ্ছে পায়েস। সবাইকে দিয়েছি, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু এখনো টেস্ট করিনি। এখনই তোমাদের সামনে টেস্ট করে দেখো কেমন হয়েছে। দাও খেয়ে দেখো, খেয়ে বলো। আমরা খাইনি, সবাই খেয়েছে। খুব ভালো, অনেক ভালো হয়েছে, দারুণ ভালো হয়েছে। কিন্তু এটাই তো নিয়ম, আমরা অনেক করলে তখন খুব কটা ভাজতাম, ঘুমাই যাবে। খেতে পারি, দারুণ হয়েছে। আর পিঠে জিনিসটা যত মাটি হবে তত বেশি ভালো লাগে খেতে। আজকে যতটা টেস্ট লাগছে কালকে আরো বেশি ভালো লাগবে। আগে যে আমি পিঠে করে উঠতে পারবো এটা আমি ভাবিনি, মনের জোরে করে নিয়েছি। মানে শুরু করেছি যখন শেষ তো করতেই হবে, হয়ে গেল। আর সেই কথা দিয়ে বসলাম, ওই খাওয়া দাওয়া করে উঠে আড়াইটা পৌনে তিনটের দিকে বসলাম, আর এখন বাজে 11:30। মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এসব মিষ্টি খাওয়ার পরে একটু ঝাল ঝাল খেতে হবে বলে একটু আলু দমও করে নিয়েছি, মানে মিষ্টি খেয়ে তো মুখ মেরে যাবে এই কারণে। আর এই যে এর ভেতরে বলেছিলাম না গোল গোল রসগোল্লার মতো দিয়েছি, এই যে এটাও নিয়ম আছে, এটাও দিতে হয়। তো এর ভেতরে আছে গুড়, গুড় করে দিয়েছি আর গোল গোল করে দিয়েছি রসগোল্লার মতন। এইটা একটা করে ভালো লাগে খেতে। তারা পায়েসটা খেয়ে বলছি, সিমই পায়েস, চষির পায়েস, চষি। বাবা এও খুব মিষ্টি হয়েছে, হেভি হয়ে যাবে। বাবাই পায়ের তো দারুণ হয়েছে রে। বাবার না টেস্ট করতে আগে নিয়েছিলাম, দুজন মাথার উঁচু করো, ভিটিটি উঁচু করার রয়েছে বাবা। সত্যি দারুণ হয়েছে, অল্পই দিয়েছি তোমাকে। আর এই পায়েসটা একটু মিষ্টি বেশি হলে বেশি ভালো লাগে। আর চষি পায়েস সবসময় ঠান্ডা হবে, খুব কনকনে ঠান্ডা, আর রোদে বসে পায়েস নাও খাও, দারুণ। সত্যি খুব ভালো হয়েছে এই মিষ্টির মধ্যে। তোমার সাজে পিঠে বিরলে আরো সুন্দর লাগে। দারুণ হয়েছে। সকাল থেকে প্রচুর খাটাখাটনি হয়েছে, পুজো টুজো করলাম, শরীর আর দিচ্ছে না। আর আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি তো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাচ্ছি, ওষুধ টুষু সব খাওয়া আছে, অনেকগুলো টেস্টও হয়ে গেছে। এখনও দুটো ব্লাড টেস্ট দুটো বাকি আছে, ওইটা করলেই মোটামুটি এক ডজন টেস্ট কমপ্লিট হয়। তারপরে গিয়ে ডাক্তারখানায় গিয়ে আবার সব কিছু দেখানো হবে। তারপরে যা হিরে মানে গয়না যা হওয়া তৈরি হওয়ার, সেটা তৈরি হচ্ছে পেটের ভেতরে, তার চিকিৎসা হবে। ঠিক আছে, তাহলে আজকের মতো গুড নাইট। মিষ্টি হয়েছে না, মানে আমার পক্ষে অসুবিধা, বাপাই বলছে খুব মিষ্টি হয়েছে। যেগুলো বটে বটে গেছে না করে দিয়েছে না, এগুলো টাইট হয়ে গেছে দেখো মুখে দিয়ে। আমি জানি ওর বটা দিলে না, ওটা সেদ্ধ হতে যায় না, শক্তই থাকে।
খেজো এটা কামড় দিলেই ভেতরের রসটা বেরিয়ে আসবে। কাচ্ছে কি করে জিনিসটি